হ্যালো বন্ধুরা এটি আমার নিজের জীবনের কাহিনী লিখতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দেবেন আমার নাম আদিত্য দাস বয়স আটাশ বিধবা মার সন্তান মার নাম বুলি দাস বয়স পঞ্চাশ বছর আমার বাবা মারা গেছে আজ থেকে ষোলো বছর আগে তখন আমি বারো বছরের ছোট ছেলে বাবা তার ও তিন বছর আগে থেকে বিছানা সজ্জা আমাদের বাড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে জয়েন্ট ফ্যামিলি হলেও আমরা আলাদা বাড়িতে থাকি আমাদের দুইটি ঘর সাথে রান্নাঘর আর বাথরুম ছোট থেকেই মা বাবার সাথে ঘুমাতাম তাই বড় হয়েও এই অভ্যাসটা রয়ে গেছে মা আর আমি এক ঘরেই থাকি আর আরেকটা ঘর এমনি স্টোর রুম এর মতো করে পড়ে আছে আমি ব্যাংক এমপ্লয়ি তো সংস্কার